হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো নাম্বার সিস্টেম নিয়ে। বন্ধুরা, প্রথম অঙ্কটি লিখে নেব, 4 to the power 64 প্লাস 4 to the power 65 প্লাস 4 to the power 66 প্লাস 4 to the power 67 প্লাস 4 to the power 60 ইজ ডিভিজিবল বাই। এখানে অপশান দেওয়া রয়েছে এতে 5, বিতে 7, সিতে 8, ডিতে 11। তা এখানে সবার প্রথমে বন্ধুরা এখান থেকে আমি সব থেকে ছোট যে নাম্বারটি রয়েছে সেটি কমন নিয়ে নেব, পাওয়ারের সব থেকে ছোট যেটা রয়েছে। তাহলে এখানে রয়েছে 4 to the power 64 কমন নিয়ে নিলাম। তা এখানে এটা যদি কমন নিয়ে নিই পড়ে থাকে 1, আর প্রত্যেকের 4-এর পাওয়ার বিয়োগ হবে কমন নিলে, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। তাহলে এখান থেকে এটা কি করে হয়েছে 64, এটা 1 4 4 4 16, 4 to the power 3 মানে হচ্ছে, মানে 4 এর কিউব মানে 64, 4 to the power 4 মানে হচ্ছে 256। তা এখানে 464, আর এটা যদি প্লাস করি চলে আসবে 341। তা 341 চলে আসবে। তা বন্ধুরা এখন কোন এটাকে যদি আমি দেখি, এই এই পোর্শনটাকে আমি দেখছি যে কোনটা দিয়ে, 5 দিয়ে ভাগ করা যাবে না, 7 দিয়ে ভাগ করা যাবে না, 8 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 11 দিয়ে ভাগ করা যাবে। এখানে 11 দিয়ে ডিভিজিবল, যদি আমি 11 দিয়ে এখানে ভাগ করি তাহলে কি হয়ে যাবে 3, 1। তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য, এটি হলো অ্যান্সার। বন্ধুরা দ্বিতীয় অঙ্কটি দেখে নেবো, 5 to the power 38 প্লাস 5 to the power 39 প্লাস 5 to the power 40 প্লাস 5 to the power 41 প্লাস 5 to the power 42। তা এখান থেকে সব থেকে ছোট, আগের মতনই সব থেকে ছোট যে নাম্বারটি সেটি কমন নিয়ে নেবো, তাহলে কি 38 কমন নিয়ে নিলাম। এখানে কি 1 পড়ে থাকে, তারপরে কি পাওয়ারগুলো বিয়োগ হয়, 1 45 থেকে 38 বিয়োগ হলে পাওয়ার 2 থাকে, তারপরে এখান থেকে 3 5 to the power কত, 4 থাকে। তাহলে এখানে 5 এর 38, তাহলে এটা 1 প্লাস 5 প্লাস 25 প্লাস 5 এর কিউব মানে এটা, আর এটা হচ্ছে 625। তাহলে এটা যদি প্লাস করা হয় তাহলে হবে 781। তাহলে এখানে আমরা দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি, তাই এখানে যদি প্লাস করার পরে এখন এই পোর্শনটা দেখব, এটা 3 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না। নেক্সট 11 দিয়ে ভাগ করে দেখছি, 11 দিয়ে ভাগ করা যাবে কি, হ্যাঁ অবশ্যই 11 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ যাবে না, আর এখানে 8 দিয়েও ভাগ যাবে না। তাহলে কি 11 দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং 11 দ্বারাই বিভাজ্য হবে। 11 দিয়ে সহজেই বোঝা যাচ্ছে, 11 7 11 77, ওর আর এখান থেকে পড়ে থাকছে 11 11 1 11 71। তাহলে কি 11 দ্বারা বিভাজ্য, সুতরাং এখানে ডিভিজিবল কি 11 দ্বারা। বন্ধুরা এখনো যাদের ক্লিয়ার হয়নি তাদের জন্য লাস্ট একটি অঙ্ক, ও 3 নম্বর অঙ্কটি, 3 to the power 71 প্লাস 3 to the power 72 প্লাস 3 to the power 73 প্লাস 3 to the power 74 প্লাস 3 to the power 75 ইজ ডিভিজিবল বাই। এ অপশনে রয়েছে 13, বিতে রয়েছে 33, সিতে রয়েছে 37, ডিতে রয়েছে 19। তাহলে এটি কি দ্বারা বিভাজ্য তা আমাকে বের করার জন্য সেই সেরকম ভাবে সব থেকে ছোট যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আমরা এখান থেকে কমন নিয়ে নেব। 3 to the power কত যাচ্ছে, 71 যদি কমন যায়, তাহলে এখানে কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে 1 প্লাস কি পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ করলে পড়ে থাকে পাওয়ারে 1 প্লাস 3 to the power 2 প্লাস 3 to the power 3 প্লাস 3 to the power 4। তা এখন ক্যালকুলেট করবো, 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81। তাহলে এখানে হচ্ছে কত, মানে হচ্ছে 3 to the power 71 ইন্টু 1 টু 1 প্লাস করার পর। তা এখান থেকে আমরা যদি 13 দিয়ে যাই তো সহজেই যাবে না, দেখে বোঝা যাচ্ছে 13 দিয়ে এটা যাবেই না, 13 দিয়ে তো এটাও যাবে না। তো একই রকম 37 দিয়ে এটাও যাবে না, এটাও যাবে না, 19 90 দিয়ে যাবে না, 33 দিয়ে দেখি 33 দিয়ে যেতে পারে,
যাবে 33 দিয়ে। যদি আমি 11 দিয়ে কাটি কত থাকে 3, আর এটা যদি আমি কাটি তাহলে কি পড়ে থাকে, পড়ে থাকে হচ্ছে 1 1 11 পড়ে থাকে। এই যে থ্রিটা রয়েছে, এই থ্রিটা এখান থেকে একটা থ্রি কেটে গেলে কমে যাবে, পাওয়ার একটা কমে যায়, এখানে বিয়োগ হয়, এখানে আর এক রয়েছে, উপরে উঠলে বিয়োগ হয়ে যায়, পাওয়ার একটা কমে যাবে। তাহলে কি 3 টু দি পাওয়ার 70 ইন্টু 11 তাহলে কত দিয়ে গেল 33। তাহলে কি এটা 33 দ্বারা বিভাজ্য, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা আশা করছি নাম্বার সিস্টেম থেকে আসা এরকম ধরনের অঙ্ক ও সঠিকভাবে খুবই কম সময়ে তোমরা করে ফেলতে পারবে। আর আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। টেক কেয়ার, বাই।